এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। নমস্কার বন্ধুরা, কৌশিকীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এঁচোড়ের মুচমুচে পকোড়া বানিয়ে আপনাদেরকে দেখাবো, যেটি দুপুরে ডাল ভাতের সঙ্গেও খুব সুন্দর লাগে বা সন্ধ্যে চায়ের সঙ্গে একদম জমে যাবে। তাহলে চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শুরু করা যাক। আজকে রেসিপির জন্য যে যে উপকরণগুলি লাগছে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এঁচোড় নিয়েছি, রিফাইন তেল নিয়েছি, বেসন নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়ে নিয়েছি, আদা বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, লবণ নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, পাকা লঙ্কা কেটে নিয়েছি, জোয়ান নিয়েছি, মিট মশলার গুঁড়ো নিয়েছি। এবার আমি এঁচোড়টাকে ছোট টুকরো করে কেটে নেব। আমি জলের মধ্যে সামান্য হলুদ দিয়ে এঁচোড়টিকে কেটে নিয়েছি। আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি, নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। এবার আমি জলের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। জল ফুটে গেছে, এবার আমি কেটে রাখা এঁচোড় দিয়ে দিচ্ছি। এবার আমি এঁচোড়টা ভালো করে সেদ্ধ হয়েছে নাকি দেখে নেব। দেখুন বন্ধুরা, এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার আমি সেদ্ধ করে রাখা এঁচোড় নিয়ে নিচ্ছি। এবার আমি সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি। এবার আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আদা বাটা দিয়ে দিচ্ছি, কেটে রাখা লাল লঙ্কা দিয়ে দিচ্ছি, চা চামচের 4 চামচ বেসন দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মিট মশলা দিয়ে দিচ্ছি, জোয়ান দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটি আমার ভালো করে মাখিয়ে নিয়ে হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। গ্যাস জ্বালিয়ে নিয়েছি, নিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখে এবার আমি পকোড়াগুলোকে ছেড়ে দেব। এবার আমি পকোড়াগুলিকে উল্টে দেব। আমার লাল করে পকোড়াগুলি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আবারও আমি এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি।
এইভাবে আমি সব কটি পকোড়া ভেজে নেব। এগুলি আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আজকে আমি রেসিপিটি যেভাবে বানিয়ে দেখালাম আপনারাও সেইভাবে বানিয়ে খেয়ে দেখুন, কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।